everyone to বিকেল বেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো এই ভিডিওটা আজকে আমি বানাচ্ছি হলো শুধু সাজার উপরে তো বিয়ে বাড়িতে আমার বুনুর বিয়েতে কিভাবে সাজে তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো আর ওই নবনীতার কাছ থেকে আমিও সেজে নেব তো আগে বুনুকে সাজিয়ে নিক তারপরে আর নবনীতা কিন্তু অনেক আগে এসেছে তো আমি গতকালের যে ভিডিওটা পোস্ট করেছিলাম যে মেহেন্দি করে দিয়েছে আমাদের হাতে তো ওই সাজাবে হলো বুনুকে তো চলো ভিডিওটা শুরু যখন করে দিয়েছি এবার সাজুগুজুটা তোমরা দেখে নাও আর হ্যাঁ তোমরা হয়তো বলবে কমেন্ট করে যে দিদি ভাই বুনুর বিয়ের দিনও তুমি নাইটি পরে আছো তো সেরকম কোনো ব্যাপার না কি বলো তো সারাটা দিন গায়ে হলুদ পর্যন্ত আমি পুরো শাড়ি পরেছিলাম আর এখন না আমার আর ভাল লাগছে না ওর জন্যই আমি শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি আবার এই দেখো বুনুর সাজানো হয়ে যাবে তারপরে আবার আমাকে শাড়ি পরতে হবে তো শাড়ি যেহেতু পরি না তো একটু অসুবিধা হয় ওর জন্যই মানে ভিডিওটা করে নি তারপরে তো শাড়ি পরতেই হবে তো চলো এবার সাজুগুজু দেখা যাক তারপরে আমি সাজবো তো এখানে এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হচ্ছে আর সবার ফার্স্টে মুখটাকে ময়েশ্চারাইজিং করার পরে প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো আমাদের কাছে কনসিলার নেই তাই দুঃখিত আমরা এরকমভাবেই বুনুকে সাজতে হবে আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই তোকে সাজতে হবে সন্তুষ্ট ঠিক আছে ও তুমি নিয়ে আসছো না আমি ব্রাশ নিয়ে আসছি আচ্ছা আমাদের কাছে যেহেতু কনসিলার নেই তাই চোখটা সাদা করার জন্য এখানে ফাউন্ডেশনই ব্যবহার করতে হচ্ছে আর এবার কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছে এবার আই শ্যাডোর পালা আর বুনুর যেহেতু বিয়ের বেনারসিটা লাল কালারের তাই আই শ্যাডোটাও লাল দিচ্ছে আর এখানে লাল আর গোল্ডেন কালারটা দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে গোল্ডেন কালারের কোনো আই শ্যাডো নেই তাই এখানে লাল আর কালো দিয়েই চোখটাকে আঁকাচ্ছি এবার দিচ্ছে আইলাইনার আর আইলাইনারের টানটা একটু লম্বা করে দিচ্ছে যাতে চোখটা একটু বড় বড় লাগে দেখতে সুন্দর লাগে চোখ আঁকানো কমপ্লিট আর এখন মুখে অ্যাপ্লাই করছে হলো ফাউন্ডেশন আর চোখের ভেবেছিল যে চোখের পাতায় ওই যে ফলস আইল্যাশগুলো ও ব্যবহার করবে কিন্তু ও যে আইল্যাশটা এনেছে ওটা একেবারেই কম দামের যার ফলে কি হয়েছে ওই আইল্যাশের আঠাটা খুব বাজে তো আইল্যাশগুলো লাগলো না ওর জন্য ও পড়তেও পারবে
ফাউন্ডেশন অ্যাপ্লাই করা কমপ্লিট। এবার কম্প্যাক্ট দিয়ে ফাউন্ডেশনটাকে সেট করে দিচ্ছি। এবার নাকটাকে কন্ট্রোলিং করে দিচ্ছি, আর এখন গালগুলোতেও কন্ট্রোলিংটা করে দিচ্ছি। এবার দিচ্ছে ব্লাশ। এবার সবার শেষে অ্যাপ্লাই করছে হলো লিপস্টিক, আর যেহেতু ওর বিয়ের ব্যানারে সেটা লাল কালারের, তাই লাল কালারেরই লিপস্টিকটা পরছে। তো এখানে বুনোর মেকআপ কমপ্লিট, এবার চুল বেঁধে দেবো। তো সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো এই হলো আমার বুনুর সাজ কমপ্লিট। তো মোটুক পরানো হয়ে গেছে, এদিকে মেকআপ কমপ্লিট, সব কিছুই কমপ্লিট, শুধু এবার নাকেরটা বাকি আছে, তো ওটা করবে। শাড়িটাও পরা হয়ে গেছে, চলো বুনু একটু দাঁড়ায়, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই হলো পুরোপুরি বুনুর ফাইনাল লুক। আর বুনুর এই সাজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এরপরে আবার আমিও সাজবো, সেজে আবার বিয়েবাড়িতেও যেতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো তাহলে এখানেই, টাটা বাই বাই।